আমরা আগে সব সময় যে সকল রৈখিক সমাকলন নিয়ে কথা বলেছি, এরা স্কেলার মান এবং স্কেলার ফাংশন নিয়ে গঠিত। এর মানে হলো যে তোমরা যদি একটি এক্স ওয়াই এর একটি ফাংশন দেয়া হয়, তবে তুমি একটি স্কেলার মানই পাবে, কখনো ভেক্টর পাবে না। তো এই ভিডিওতে আমরা এমন কিছু ব্যাপার দেখব যাতে আমরা বুঝতে পারি যে একটি ভেক্টর মানের ফাংশনের রৈখিক সমাকলন কিভাবে করা হয়। তাহলে আমরা কিছু ভেক্টর মানের ফাংশন লেখা যাক। তাহলে একটি বক্ররেখা আঁকা যাক। আচ্ছা, আমরা এই এফ অফ এক্স এবং ওয়াই এটাকে একটু এখনকার জন্য এটা সরিয়ে রাখি। তো ধরি আমার কাছে একটি সি নামের একটি বক্ররেখা আছে এবং এর সীমা হলো এর পরিমাপক ব্যবস্থা, এটা হলো যে এক্স সমান হলো এক্স অফ টি এবং ওয়াই সমান হলো ওয়াই অফ টি, এবং এখানে টি হলো এ এবং বি এর মাঝে। অর্থাৎ এখানে আমার টি এর মান হলো এ থেকে বড় অথবা সমান এবং বি থেকে ছোট বা সমান। তাহলে এর লেখচিত্রটি হবে, আচ্ছা আমি এখনও কিন্তু পরিষ্কার করে কিছু বলিনি, তো এটা হলো এক্স অক্ষ আর এটা ওয়াই অক্ষ। এখন তাহলে আমার এই বক্ররেখাটি হবে টি সমান যখন এ হয়, তখন ধরো আমার এই বিন্দুতে এটা হবে এবং তারপর রেখাটি এভাবে উঠে যাবে, এবং তারপর যখন টি এর মান বি হয় তখন এটা এই বিন্দুতে আসবে। তাহলে এই বিন্দুটিতে এখানে টি এর মান হলো বি, এবং তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক হবে এক্স অফ বি এবং ওয়াই অফ বি। তো এটা হলো কার্টেশিয়ানে স্থানাঙ্ক, এবং তারপর টি এর মান যখন এ হয় তখন এই বিন্দুতে এক্স এর মান হবে এক্স অফ এ, এটা হলো এই বিন্দুটি, এবং ওয়াই এর মান হবে ওয়াই অফ এ, তো এটা হলো এই বিন্দুটি। এখন এখানে আমরা যা করলাম এটা খুবই স্বাভাবিক একটি ব্যাপার। তো এখানে আমরা এই পরিমাপক ব্যবস্থা দিয়ে এই বক্ররেখাকে সংজ্ঞায়িত করেছিলাম। এখন আমি যেটা করতে চাই সেটা হলো যে আমি একটি ভেক্টর মানের ফাংশন ব্যবহার করে এটাকে সংজ্ঞায়িত করব। এখন আমি একটি ভেক্টর মানের ফাংশন লিখব, এবং তোমার যদি এটা মনে না থাকে তাহলে আমি আরও একবার এটা আলোচনা করছি। তো আমি একটি ভেক্টর মান নিলাম এবং উপরে এখানে একটি আমি তীর দিলাম। সাধারণত অনেক বইয়ে এই ভেক্টরটা আসলে মোটা অক্ষরে লেখা হয় এবং স্কেলারটা চিকন অক্ষরে, কিন্তু এখানে মোটা অক্ষর লেখা আসলে সমস্যা, তো এই জন্য আমি উপরে এখানে তীর দিয়ে দিব। এবং ধরি যে এই আর অফ টি এটা হচ্ছে একটি ফাংশন, তো এটা হলো একটি অবস্থান ভেক্টর অর্থাৎ পজিশন ভেক্টর, এবং আমি এটা লিখে দিচ্ছি কারণ অনেক সময় যদি আমরা ভেক্টর বলি তাহলে এটা ধরা হয় যে এই ভেক্টর আর এই ভেক্টর এরা উভয়ই একই জিনিস, তো যখন তাদের একই মান হয় এবং একই দিক থাকে, তো দিক আর দৈর্ঘ্য এক হলেই আমরা এদেরকে এক মনে করি, কিন্তু আমরা দেখি না যে এর শুরুর বিন্দু বা শেষ বিন্দু কোথায়। তো আমরা যখন অবস্থান ভেক্টর বলছি তখন এটা এইখান থেকে শুরু হবে অর্থাৎ এই জিরো বিন্দু থেকে, এবং এটা এই দ্বিমাত্রিক অবস্থানে এখানে একটি নির্দিষ্ট বিন্দুর কথা বলছে। তো এটা দ্বিমাত্রিক, ত্রিমাত্রিক বা তার চেয়ে অনেক বেশি মাত্রাও হতে পারে, অর্থাৎ অবস্থান ভেক্টর হলে তুমি বুঝবে যে এখানে একটি নির্দিষ্ট বিন্দুর কথাই বলা হচ্ছে। তাহলে দেখা যাক যে আমরা এই বক্ররেখাটা একটি অবস্থান ভেক্টর মানের ফাংশন হিসেবে প্রকাশ করতে পারি কি না। তাহলে আর অফ টি সমান হচ্ছে, আচ্ছা এখানে আমি আবার সেই গোলাপি রঙে ফেরত যাই, এটা সমান হবে, আচ্ছা এখানে সবুজই রয়ে গেছে, তো যাই হোক এক্স অফ টি গুণ আই একক ভেক্টর। তো এখানে এই একক ভেক্টর মাথায় এখানে এরকম একটি টুপি থাকে, তো এটা দিয়ে একটি একক ভেক্টরকে চেনা যায়। তো যোগ ওয়াই অফ টি গুণ জে, এবং আরও মাত্রা থাকলে আমরা আরও লিখতাম, কিন্তু আমরা একটি দ্বিমাত্রিক ক্ষেত্র নিয়ে আলোচনা করছি, এবং এখানে যখন কোনো টি নিচ্ছি তো এখানেও টি এর শর্ত একই থাকবে, তো টি হলো এ থেকে বড় বা সমান এবং বি থেকে ছোট বা সমান। তো এটা আর এটা আসলে একই জিনিস, আচ্ছা এটা আমি একে দেখাই, তো এখানে স্থানাঙ্কগুলো নেওয়া যাক। আচ্ছা তো এটা হলো আমার অক্ষ, এটা ওয়াই অক্ষ আর এটা হলো এক্স অক্ষ। তাহলে আমরা যখন আর অফ এ তে এর মান নির্ণয় করব, আচ্ছা আমি এটা এখানে লিখছি, তো এটা হচ্ছে আমাদের এই শুরুর বিন্দু। আমরা টি এর মান যখন এ হয় তাহলে আমরা পাই যে আর অফ এ সমান হলো এক্স অফ এ গুণ এক্স এর দিকে আমাদের একক ভেক্টর অর্থাৎ আই, যোগ ওয়াই অফ এ গুণ আমাদের এই ওয়াই এর দিকের একক ভেক্টর অর্থাৎ জে একক ভেক্টর। তো এটা দেখতে কেমন হবে?
আচ্ছা, এক্স অফ এ হচ্ছে এটা, তাহলে এই এক্স অফ এ গুণ এই একক ভেক্টর। তো ধরি এই একক ভেক্টরটি এটা এতটুকু লম্বা হবে, তো এটার দৈর্ঘ্য হলো 1। তাহলে আমরা এইদিকে এই এক্স অফ এ এর একটি দৈর্ঘ্য পাব, এবং তারপর ওয়াই অফ এ। তো এটার জন্য একই ব্যাপার হবে, এটা হবে ওয়াই অফ এ এর দৈর্ঘ্য এইদিকে। এখন আসল ব্যাপার হচ্ছে যে এখানে এই দুটি ভেক্টরকে তুমি যদি এর মানগুলি যোগ করো, তাহলে তুমি এমন চেহারার আরেকটি আর অফ এ পাবে। তো এটা একটি অবস্থান ভেক্টর, এবং এ কারণেই আমি এখানে এই মূল বিন্দু থেকে শুরু করেছি, কিন্তু তারপরে এই প্রকৃত অবস্থানেই আছি। তো এটা হচ্ছে আর অফ এ। এখন যদি এ একটু বৃদ্ধি পায় তাহলে কি হবে? তো আর অফ এ যোগ আরেকটু, এটা সমান কত হবে? আচ্ছা, আমি এটাকে আর অফ এ যোগ ডেল্টা অথবা আর অফ এ যোগ এইচ লিখতে পারি। তো আমি এটাকে একটি ভিন্ন রঙে আঁকছি। তো এটা হচ্ছে আর অফ এ যোগ আর খুবই ছোট একটি দৈর্ঘ্য এইচ। তাহলে এটা সমান হবে এক্স অফ এ যোগ এইচ গুণ আই একক ভেক্টর যোগ ওয়াই অফ এ যোগ এইচ গুণ জে একক ভেক্টর। আর এটা দেখতে কেমন হবে? আমরা এই বক্ররেখা ধরে আর একটু এগিয়ে যাব, অর্থাৎ এর স্থানাঙ্ক হবে এক্স অফ এ যোগ এইচ আর ওয়াই অফ এ যোগ এইচ, এবং এই বিন্দুটি এখানে হতে পারে। তাহলে এটা হলো আমাদের নতুন একক ভেক্টর, আমাদের নতুন, ও দুঃখিত, এটা একক ভেক্টর না, নতুন অবস্থান ভেক্টর পাচ্ছি। এটার দৈর্ঘ্য আসলে 1 হতে হবে তা নয়, তো এটা এখানে হতে পারে। তো এটা হচ্ছে আমাদের এই আর অফ এ যোগ এইচ। তাহলে দেখতে পাচ্ছ যে তুমি যদি এই টি এর মান বাড়তে বাড়তে যতক্ষণ পর্যন্ত বিতে না পৌঁছাচ্ছ, এর অবস্থান ভেক্টরগুলো এই রেখা ধরেই এর মান পাচ্ছে। এখন আমি এই বক্ররেখাটি এটা আমি অন্য রঙে আঁকি। তাহলে এটা দেখতে অনেকটা এমন হবে, এটা আসলে দেখতে আমাদের এখানে আঁকা ওই বক্ররেখার মতোই হবে। আর উদাহরণস্বরূপ বলা যায় যে এই আর অফ বি দেখতে এমন হবে। তো এটাকে আমি একটু আসলে সোজা করেই আঁকতে চাচ্ছি। এখন এখানে এই ভেক্টর হচ্ছে আর অফ বি। তাহলে আমার মনে হয় তোমরা বুঝতে পারছো যে এই অবস্থান ভেক্টরগুলো আসলে এই বক্ররেখার মতো একই বিন্দু চিহ্নিত করছে, তো এর জন্য করা এই পরিসীমা বরাবরই। তা আমি আসলে এটা দেখাতে যাচ্ছিলাম কারণ আমরা আসলে এই ভেক্টর মানের ফাংশনের ডেরিভেটিভ নেওয়ার চেষ্টা করব। তো পরের ভিডিওতে সেটা না হয় করা যাবে। এখন বিদায়।